সূর্য ওঠার পর, হ্যাঁ, সূর্য ওঠার পর বাংলা দিনে শুরু হয়। স্বর্ণাবলম্বী, দাঁড়াও, হ্যাঁ বলো, কয় দিনে এক সপ্তাহ? 7 দিন 1 সপ্তাহ, হ্যাঁ, 7 দিনে 1 সপ্তাহ। তারপরে তুমি বলো, কয় সেকেন্ডে 1 মিনিট? 60 সেকেন্ড, 1 মিনিট। হ্যাঁ, সুন্দর হয়েছে, বসো। হ্যাঁ, তারপরে মুক্তা, দাঁড়াও, বলো, কয় দিনে 1 মাস? 30 দিনে, হ্যাঁ, 30 দিনে 1 মাস, সাব্বাস, সুন্দর হয়েছে। তারপরে মুজাহিদ, দাঁড়াও, হ্যাঁ বলো, কয় মাসে 1 বছর? 12 মাসে 1 বছর, হ্যাঁ, 12 মাসে 1 বছর। জিহাদ, দাঁড়াও, হ্যাঁ তুমি বলো, দিনের শুরু হয় ইংরেজি দিনে শুরু হয় কখন? ইংরেজি দিনে শুরু হয় রাত 12টার পরে। হ্যাঁ, রাত 12টার পরে ইংরেজি দিনে শুরু হয়। হ্যাঁ, তাহলে বলো, বাংলা দিনে শুরু হয় কখন? সূর্য অস্তের পর বাংলা দিনে শুরু হয়, না হয়নি, বাংলা দিনে শুরু হয়, সূর্য ওঠার পর বাংলা দিনে শুরু হয়। হ্যাঁ, সূর্য ওঠার পর বাংলা দিনে শুরু হয়। হ্যাঁ, তুমি বলো তো, আরবি দিনে শুরু হয় কখন? সূর্যাস্তের পর। সূর্য অস্তের পর আরবি দিনে শুরু হয় কখন? সূর্য অস্তের পর, হ্যাঁ, সূর্য সূর্য যখন ডুবে যাওয়ার পরে আরবি দিনে শুরু হয়। হ্যাঁ, তুমি বলো তো, বাংলা দিনে শুরু হয় কখন? সূর্য ওঠার পর, হ্যাঁ, সূর্য ওঠার পর বাংলা দিনে শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে আশামণি বলো, বাংলা দিনে শুরু হয় কখন? সূর্য ওঠার পর, হ্যাঁ, সূর্য ওঠার পর বাংলা দিনে শুরু হয়। তারপরে কয়দিনে 1 বছর? কয়দিনে 1 বছর? 365 দিনে, হ্যাঁ, কয়দিনে 1 বছর? 365 দিনে, হ্যাঁ, 365 দিনে 1 বছর। আবার কয় মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। তারপরে আবার কয় বছরে 1 যুগ? 12 বছরে 1 যুগ। তারপরে কত বছরে 1 শতাব্দী? আচ্ছা, এখন আজকে কত তারিখ? কয় মাস? কি মাস? 10 মাস। নাম কি মাসের? অক্টোবর। ইংরেজি ইংরেজি অক্টোবর। তারপরে কত সাল? 2023 সাল। হ্যাঁ, 2023 সাল। তাহলে আমরা এই যে জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ, আমরা ইংরেজি ইংরেজি মাসের নামগুলি বলো তো, তাহলে বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হ্যাঁ, আচ্ছা, তারপরে রত্ন বলো, 12 মাসের নাম বলো ইংরেজিতে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অক্টোবর, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে কোন মাস কত তারিখে যায়, কয় দিনে যায়? যেমন জানুয়ারি কত দিনে যায়? হ্যাঁ, জানুয়ারি কত দিনে যায়? জানুয়ারি 31 দিনে যায়। তারপরে ফেব্রুয়ারি? ফেব্রুয়ারি 28 দিনে যায়, তাই না? তারপরে হ্যাঁ, মার্চ 31 দিনে যায়। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? আসো আমরা এই কীভাবে দিন বের করতে হয়, অর্থাৎ কোন মাস 31 তারিখে যাবে, কোন মাস 30 তারিখে যাবে, এটা একটা আমরা শর্ট টেকনিক বের করব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে কোনো মাস 30 দিনে যায়, আবার কোনো মাস 31 দিনে যায়। তো 30 দিনে যায় এবং 31 দিনে যায়, এবং ফেব্রুয়ারি মাস যায় হলো 28 দিনে, ঠিক না? 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস আবার 29 দিনে যায়। তাহলে এখানে আমরা অনেক সময় পেছ থেকে যাই যে কোন মাস কোন দিন ইয়েতে যাবে, 31 তারিখে যাবে, কোন মাস 30 তারিখে যাবে, অনেক সময় মনে থাকে না। তো মনে থাকার একটি সহজ টেকনিকগুলো আছে, এখানে দেওয়া আছে কোন মাস কোন দিন যায়, এটা দেওয়া আছে, কিন্তু অনেক সময় আমাদের এটা মনে থাকে না। তো মনে রাখার জন্য আমরা সহজ একটি টেকনিক আমরা ইউজ করতে পারি। যে যেমন এখানে তোমরা দেখবা যে আমাদের হাতের মধ্যে কয়টা আঙুল? আচ্ছা, 5টা আঙুল, ঠিক না? আমরা যখন মুষ্টিবদ্ধ করবো এই হাতটারে, তখন মুষ্টিবদ্ধ করার পরে এখানে আমাদের যে
দেখো এখানে কয়টা গর্ত তৈরি হয়? হাতের মুষ্টির মধ্যে কয়টা গর্ত তৈরি হয়? হ্যাঁ, একটা দুইটা তিনটা গর্ত তৈরি হয়, তাই না? হ্যাঁ, এবং এই যে উষা কয়টা তৈরি হয়, যে আঙুলের মধ্যে একটা দুইটা তিনটা চারটা, ঠিক না? আমরা এইগুলোর হিসাব করে আমরা কি করতে পারবো, কোন মাস কত দিনে যায় আমরা হিসাব করতে পারবো, যেমন শর্ট টেকনিক। এমনি তো বইয়ের মধ্যে সব বিস্তারিত দেওয়া আছে যে তোমরা এইগুলা মানে মনে রাখবো, মুখস্থ করবা, কিন্তু তারপরে একটা শর্ট টেকনিক বের করছি যে কিভাবে আমরা এই 30 দিন। তাহলে আমরা আমাদের যে হাতে মুষ্টি আছে, মুষ্টি দিয়ে আমরা কি করতে পারবো, আমাদের কোন মাস 30 দিনে যায়, কোন মাস 31 দিনে যায়, সেটা আমরা বের করতে পারবো। যেমন এখানে আমরা যদি প্রথম মাস কি মাস, প্রথম কি মাস ইংরেজি জানুয়ারি মাস, জানুয়ারি মাসকে আমরা প্রথম ধরবো এখানে। তারপর দুই আঙুলের ফাঁকের মধ্যে যে একটু গর্ত আছে সেটাকে আমরা কি করবো, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি যেহেতু মানে এক সবচেয়ে ছোট মাস, 28 দিনে যায়, এটা বড় গর্ত, এই যে হাতের মধ্যে বড় গর্ত, এটা কি হবে ফেব্রুয়ারি। পরে পরে কি মার্চ, মার্চ 31 তারিখে যায় না, পরে মার্চের পরে এপ্রিল, এই যে এপ্রিল 30 তারিখে যায়, এই যে একটা গর্ত, তাই না? তারপরে আবার আরেকটি কি রয়েছে, হ্যাঁ, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, পরে মে, মে 31 তারিখে যায়, পরে জুন 30 তারিখে যায়, দেখবো যে আরেকটা গর্ত 30 তারিখে যায়। তারপরে আরেকটি হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, জুলাই, জুলাই আবার কি যায়, 31 তারিখে যায়, পরে আবার জুলাই, পরে কি আগস্ট 31 তারিখে যায়, এই যে এখানে উঁচা, এখানে উঁচা উঁচা, তাই না? তাহলে এখানে তাহলে আগস্ট গেল, পরে আগস্ট, পরে সেপ্টেম্বর, আবার কি কয় তারিখে, হ্যাঁ 30 তারিখে যায়, পরে আবার সেপ্টেম্বর, পরে অক্টোবর 31 যায়, 31 যায়, পরে নভেম্বর, ডিসেম্বর, নভেম্বর 30 তারিখে যায়, অক্টোবর আবার ডিসেম্বর আবার কি করে 31 তারিখে যায়। এই যে একটা হিসাব, তোমাদের আঙ্গুলের মানে হাতের এই যে 5টা আঙ্গুল আছে, আঙ্গুলের মধ্যে যে 4টা গর্ত, 3টা গর্ত তৈরি হয় এবং 4টা উঁচু জায়গা আছে, সেটা দিয়ে আমরা কি করতে পারবো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মাস, কোন মাস কোন 31 তারিখে যায়, কোন মাস 30 তারিখে যায়, সেটা আমরা বের করতে পারবো। তবে ফেব্রুয়ারি মাস প্রতি 4 বছর অন্তর অন্তর কত দিনে যায়, কি যায়, 29 দিনে যায়, 4 বছর। নর্মালি নর্মালি ফেব্রুয়ারি মাস সবসময় 28 তারিখে যায়, কিন্তু 4 বছর অন্তর অন্তর আবার সে, হ্যাঁ হ্যাঁ, এটা লিপ ইয়ার বলা হয়, লিপ ইয়ার, হ্যাঁ, এটা 29 তারিখে যে 4 বছর অন্তর অন্তর, যেমন 2016 সালে গেছে, 2012 সালে গেছে লিপ ইয়ার, হ্যাঁ, আবার আবার ঠিক আছে 2012 সালে গেছে, আবার 2016 সালে গেছে, 20 সালে গেছে, এবং সামনে 24 সালে কি আসতেছে, আবার ফেব্রুয়ারি মাস কি হবে 24 সালে যাবে, হ্যাঁ 24 সালে আবার 29 তারিখে যাবে। অর্থাৎ বছর হিসাব নিকাশ করতে গিয়ে একদিনের একটি ব্যাঘাত ঘটে যায়, একদিন বেড়ে যায়, এই কারণে পরবর্তীতে এটা ফেব্রুয়ারি মাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। বুঝতে পারছো, এই হলো আজকের তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি বা মাসের যে হিসাবটা, মানে কোন মাস 31 তারিখে যায়, কোন মাস 30 তারিখে যায়, এই হলো শর্ট একটি টেকনিক। আচ্ছা, যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো।